অবশেষে শুভ পরিণয় পেল 10 বছরে ভালোবাসা। এক অনন্য বিয়ের সাক্ষী রইল কোচবিহার মেখলিগঞ্জের জামাল দ। বুধবার রাতে রূপান্তরকামী রিমি রায়কে বিয়ে করে অনন্য নজির করলেন ধূপগুড়ি যুবক রূপকুমার রায়। জানা যায় দুজনেরই বাড়ি ধূপগুড়িতে, কিন্তু তারা জামাল দহে বেশ কয়েক বছর ধরে ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনা জামালদহ সাতকড়িয়া এলাকায়। দীর্ঘদিনে প্রেমের সম্পর্ক সমাজকে মেনে নেবে, সেই প্রশ্নই ছিল তাদের মধ্যে। অনেক কঠিন লড়াই করে থাকতে হচ্ছে তাদেরকে। এবার শেষমেশ এই বিষয়ে সিদ্ধান্ত নেয় তারা। বুধবার রাতে রীতি মেনে বিয়ে হয়। এই বিয়েতে আশেপাশে পাড়া পড়শিরা সবাই উপস্থিত ছিলেন। প্রাণ ভরে সবই আশীর্বাদ করে নবদম্পতিকে। বিয়ে করে খুশি নবদম্পতি দুজনই। রীতিমতো সমস্ত নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রূপকুমার ও রিমি। রিমি জানায় তার বড়ই খুশি দিন। পূর্ণ মর্যাদায় সমাজে স্থান পেয়েছেন তারা। এই বিয়েতে খুশি পরিবারের সদস্যরাও। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। আমাদের তো জানো সমাজ থেকে তো অত বেশি মানুষকে আমাদের মাইনে নেয় না, তথাপিও এখন আমাকে বললো একদিন বসে আছে সমাজে তো কেউ স্বীকৃতি দেয় না, কিন্তু আমি তোমাকে স্বীকৃতি দেবো। কেউ কিছু বললে আমি তার জবাবটা দেবো। তার সাহসে সাহস আমার তার হাত ধরে আছে এবং সারা জীবনে থাকবো, এবং যে লড়াইতে আমি নামছি এই লড়াই আমার যতদিন জীবন ততদিন আমি লড়াই করে চলবো। ওরা এখানটায় 1-1.5 বছর থেকে আসছে, আসার পরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এখানে ভাড়া থাকে পাশের বাড়িতে। তারপরে কিছুদিন পরে আবার ছেলেটা চলে গেছে ধূপগুড়িতে, তারপরে আবার ওখান থেকে চলে আসছে। আসার পরে বলে যে রিমিকে ছাড়া বাঁচবে না, তারপরে কী করবো এখন, ওকে ছাড়া বাঁচবে না, বিয়ে করবে, এস্টিমেশন করবে। তখন আমরা আমাকেও বলছে, রিকোয়েস্ট করলো ওর তরফ থেকে কেউ নাই, তাই পাশে আমার দাঁড়াও বা আমাকে ছেলে ছেলে হিসাবে। আপনার নাম? কৃষ্ণ সিং।